আমার মাথার মধ্যে একটা ভালো আইডিয়া আসছে। তুই তো সবসময় নেগেটিভ স্পোর্টস বা হচ্ছে ট্যুরার বাইক নিয়ে বেশি ট্যুর করস, লাইক এমটি নিয়ে ট্যুর করছো, স্যানেস নিয়ে তো সবসময় ট্যুর করস, আবার কেপটি নিয়েও ট্যুর করছোস। কেন সিবিআরটা নিয়ে তো একটা লম্বা ট্যুর দিয়ে আসছিলাম। ওইটা তো ফুল স্পোর্টস বাইক না, ওইটার যে সিটিং পজিশন ওইটারে স্পোর্টস ট্যুরার ক্যাটাগরিতে ফেলা যায়। কেমন হয় যদি একটা ফুল স্পোর্টস বাইক নিয়ে একটা ট্যুর দেওয়া যায়, লাইক R15? কেমনে সম্ভব, পাগল নাকি? কই NS-এর সিটিং পজিশন আর হলো কই R15-এর সিটিং পজিশন? R15-এর ওই সিটিং পজিশনে ঘন্টার পর ঘন্টা বাইক চালাবো কেমনে? একটা ট্রাই দিয়ে দেখ প্যারা কিসের, বেশি না, ধর ঢাকা থেকে চট্টগ্রাম গেলি, একটা ট্যুর দিয়ে আসলি 2-3 দিনের, আর বাইক রাইডের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলি তোর অডিয়েন্সের সাথে, খারাপ হয় না কিন্তু দেখ। আচ্ছা মানলাম, বাট R15 পাবো কই? কেন, সাওয়ারিতে তো ওরা সেকেন্ড হ্যান্ড বাইক কেনা বেচা করে, তুষাররে বললে একটা R15 বের করা যাবে না? আইডিয়া ভালো, তাহলে তারপর কি করা যায়? তারপর আর কি, বাইক নিয়ে সোজা চিটাগং। যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক, তার উপরে আবার 700-800 কিলোমিটার চালানো হবে, একটা চেক আপ করানো জরুরি না? যেহেতু একটা মোটামুটি লং ট্যুরে বের হবো, যার কারণে চেক আপটা দরকার আছে, তাই এই যে শহীদুলের কাছে নিয়ে আসছি। ক্লাসটা মনে অ্যাডজাস্ট করা লাগবে না, ক্লাস, তারপরে চেনটা একটু টাইট দিতে হবে, লুপ করতে হবে, প্লাস ওয়াশও করাইতে হবে। আর হ্যাঁ, যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক, আগে কোনো ইঞ্জিন অয়েল ইউজ করছে না করছে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে নিস। ইঞ্জিন অয়েল কোনটা দেওয়া যায়? তুই কি বাইক নিয়ে টানাটানি করতে চাস নাকি স্মুথনেস দরকার? না না, টানাটানি তো চাই না, আমার দরকার হচ্ছে স্মুথনেস। তাহলে আর কি, শেল অ্যাডভান্সই দিয়ে দে। R15-এর মধ্যে ইনস্টল করতেছি শেলের, শেল অ্যাডভান্স 10W40 Ultra, যেটা সেটা ওরাই হচ্ছে মানে স্মুথনেসকে ফোকাস করে প্রোডাক্টটা তৈরি করে। আমার দরকার মূলত স্মুথনেস, আর সেই জন্যই হচ্ছে এটা ইনস্টল করবো। শৈদুল ব্রো, বাইকও রেডি করা সম্ভব, চট্টগ্রামে একটা ট্যুরও দিয়ে আসা সম্ভব, কিন্তু স্টোরি টেলিংটা কীভাবে হবে? কেন, এভাবে স্টোরি টেলিং করতেছি ভালো লাগতেছে না? সারা রাত ঘুমাই নাই, যার কারণে রাইড শুরু করার পরে, আর বিশেষ করে এখন বিরতিতে, একটা বিরতি দিছি, বিরতি দিয়ে আমরা খিচুড়ি খাইলাম। খিচুড়ি খাওয়ার পর আরও বেশি ঘুম ঘুম লাগতেছে, যার কারণে এটা দিয়ে ঘুম দৌড়ানোর চেষ্টা করতেছি। আর আমার পিছনে আছে ভাই মোহাম্মদ তারিক আজিজ। হাই হাই, চেহারা পুরো কালো আইস। হ্যাঁ এবার ঠিক আছে, চিনছেন তো এসে ভদ্রলোক, বলছিলাম না তার সাথে সামনে ট্রাভেল প্ল্যান আছে, শুরু হয়ে গেছে। আর আজকে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে প্রচণ্ড পরিমাণে জ্যাম, প্রচণ্ড পরিমাণে জ্যাম। সাধারণত এখান পর্যন্ত আসতে 1.5 ঘন্টা লাগে আইস, কিন্তু আজকে 2.5 ঘন্টার মতো সময় লাগছে, জায়গায় জায়গায় জটলা লেগে আছে। যেহেতু আমরা R15 নিয়ে ট্যুর দিচ্ছি, R15-এর ট্যুরের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি রাইডার হিসাবে, পিলিয়ন হিসাবে সে হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করবে, ওকে, আফটার কমপ্লিটিং দ্য হোল জার্নি। ওকে ওকে, উই আর অ্যাট চিটাগং সিটি গেট, ঢুকতেছি চিটাগং। আর এখানে কিছু বাইকার দেখা যেতেছে। এখন কয়টা বাজে দেখেন তো? 2টা, 8:10-এর অর্ডার দিছি আর এখন বাজতেছে 2টা। 2টাতে এসে তারপর চট্টগ্রাম শহরে ঢুকছি, মানে হচ্ছে অলমোস্ট 6 ঘন্টা লেগে গেছে আজকে চট্টগ্রাম আসতে, এত পরিমাণ গাড়ির চাপ ছিল রাস্তার মধ্যে, কি উপলক্ষে ছিল সেটা জানি না। চট্টগ্রাম পৌঁছানোর পরেই কি এক্সপিরিয়েন্স শেয়ার করে দিব? আগে R15টা নিয়ে 2-3 দিন চট্টগ্রাম ঘুরবি, আর ঘুরলেই তো এক্সপিরিয়েন্স হবে। হবে, তারপর আর কি, R15 নিয়ে ট্যুর করার যে অ্যাডভান্টেজগুলো আছে আর ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেগুলো শেয়ার করবি। প্রথমে বাইকটা কোনটা, কোন বাইক নিয়ে এতদিন হচ্ছে চট্টগ্রাম ঘুরতেছি সেটা তো বলতে হবে। এটা হচ্ছে ইয়ামাহার ইন্ডিয়ান যে ভার্সনটা, সেটা BS4 কমপ্লায়েন্ট ইঞ্জিন। আর দেখে মনে হতে পারে রেড বুল মনে হয় নতুন কোনো ডিজাইন বের করছে, না নতুন কোনো ডিজাইন বের করে নাই, এটা হচ্ছে যেই ওনার ছিল সে মনে হয় আফটার মার্কেট স্টিকার লাগাইছে। আর ভিতরে মুভিস্টার আছে নাকি মস্টার আছে সেটা জানি না, তবে ধরেন যে ইন্ডিয়ান R15 অফিসিয়ালটা, এটা কিন্তু অফিসিয়াল বাইক। লাস্ট কয়েকদিন R15টা নিয়ে ঘুরে ঘুরে R15-এর কয়েকটা অ্যাডভান্টেজ বাইর করছি ট্যুরের জন্য, মানে R15 নিয়ে ট্যুর করলে আপনি কী কী অ্যাডভান্টেজ পাইতে পারেন সেগুলো এখন একটু বলে দিচ্ছি। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে পাওয়ার, এটার যে পাওয়ার ফিগারটা সেটা হচ্ছে 19.3 HP, আর
14.7 নিউটন মিটার টর্ক। এটার যে এই পাওয়ার ফিগারটা আছে, এই পাওয়ার ফিগারটা বাংলাদেশের যে কোনো রাস্তার মধ্যে রাইড করার জন্য এনাফ। ঠিক আছে, আর আমি বলবো যে মোর দ্যান এনাফ, যেহেতু এনএস নিয়ে অভ্যস্ত। এনএসে আমার সাধারণত হচ্ছে হাইওয়েতে আসলে 80-90-100 এর মধ্যে ক্রুজ করা হয়। তো 100 পার হওয়ার পর এনএসে ফিল হয় আচ্ছা অনেক মনে হয় স্পিড উঠে গেছে। তো যেদিন আমি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আসতেছিলাম সেদিন আমি নর্মালি ক্রুজ করতেছি, তো আমার কাছে ফিল হচ্ছিলো আমি 80-90 এরকমই চালাইতেছি। হঠাৎ করে মিটারের চোখ দিয়ে দেখি 115-117, বুঝলাম আরে খাইছে। মানে হচ্ছে এই যে স্পিডটা উঠতেছে, এই স্পিডটা খুব বেশি একটা ফিল হয় না, যে বাইক অনেক বেশি আছে। কারণ হচ্ছে অ্যারোডাইনামিক শেপ, দ্বিতীয় হচ্ছে বাইকের ব্যালেন্সিং খুব ভালো, পাওয়ারফুল ইঞ্জিন হওয়ার কারণে ওই স্পিডেও এটা খুব বেশি একটা ভাইব্রেশন করে না, তাই ফিল হয় না আসলে স্পিড যে আমি স্পিডিং যে আমি করতেছি সেটা ফিল হয় না। তারপরে ট্যুরিংয়ের ক্ষেত্রে দ্বিতীয় যে অ্যাডভান্টেজটা পাবেন সেটা হচ্ছে ব্রেকিং নিয়ে। রাইডিংয়ের জন্য সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ব্রেকিং। তো R15 ইন্ডিয়ান এই এডিশনটার মধ্যে আছে ডুয়েল চ্যানেল ABS, আর এই ABS-এর ইম্প্যাক্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, বিভিন্ন জায়গায় সম্মুখীন হয়েছি, ABS-টা কাজে দিছে। ভাই রে ভাই, R15-এর যে ব্রেকিং, আই থিঙ্ক নো ওয়ান ক্যান কমপ্লেন অ্যাবাউট দ্য ব্রেকিং অফ R15, পুরো মাখন, মাখনের মতো ব্রেক ধরে। ঠিক যেমন খুব দ্রুত স্পিড তোলা যায়, ঠিক তেমনি খুব তাড়াতাড়ি এটাকে ব্রেক করে আয়ত্ত আনা যায়। আমি এক কথায় ব্রেকিংয়ের ফ্যান হয়ে গেছি। আমি যদি কখনও R15 নেই তাহলে সেটার একমাত্র রিজন হবে, ওয়ান অ্যান্ড অনলি রিজন হবে হচ্ছে ব্রেকিং, ব্রেকিং জোস। তারপরে 3 নম্বর যে পয়েন্টটা R15 নিয়ে ট্যুর করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর মিলাই আর কি, সেটা হচ্ছে দ্য থ্রিল অফ রাইডিং। R15-এর যেহেতু ভালো অ্যামাউন্টের পাওয়ার আছে, ভালো অ্যামাউন্টের ব্রেক আছে, আর ব্যালেন্সিং R15-এর অস্থির। থ্রিল অফ রাইডিংটা বোঝা যায় যখন আপনি কোনো বাসের সাথে চেস করতেছেন, বা হচ্ছে কোনো বাসকে ওভারটেক করতে যাচ্ছেন, হাইওয়েতে রাইড করতেছেন, তারপরে হচ্ছে যখন আপনি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মধ্যে রাইড করতেছেন, তখন আসলে এটার আসল থ্রিলটা বোঝা যায়। কারণ নিমিশে স্পিড তুলে ফেলতেছেন, আবার ব্যালেন্সিংও খুব ভালো, 140 সেকশনের টায়ার দেওয়া আছে ভাই, বুঝেন, যখন ইচ্ছা তখন আপনি এটাকে পুশ করে আপনি আপনার যেই এই যে ধরেন আপনি একটা বাসকে ওভারটেক করতে যাচ্ছেন, পাওয়ার দরকার, ইনস্ট্যান্ট পাওয়ার দিয়ে ওভারটেক করে চলে গেলেন, হাইওয়েতে ওইটা খুবই দরকার। তারপরে চিন্তা করেন যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মধ্যে আপনি রাইড করতেছেন R15-টা নিয়ে, আহ কী লেভেলের কর্নারিং করে মজা পাওয়া যাবে। যেহেতু এটা স্পোর্টস বাইক তাই কর্নারিং করে অস্থির মজা পাওয়া যাবে। আমি তো চিন্তা করতেছি যদি কখনো এটাকে 12 ইয়ার হাটের যেই রোডটা 100 কিলোমিটার খাগড়াছড়ি পর্যন্ত ওই রোডটার মধ্যে যদি কখনো নিয়ে যাইতে পারি তাহলে শুধু এভাবে এভাবে। R15 নিয়ে ট্যুর করার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটার মাইলেজ। আমাদের 4 নম্বর যেই পয়েন্টটা সেটা হচ্ছে মাইলেজ। লাস্ট কয়েকদিন তো হচ্ছে এই ভদ্রলোককে নিয়ে ঘুরতেছি, এই ভদ্রলোক থেকে কত মাইলেজ পাইছি সেটা একটু আমরা দেখে নিই। এটা একটা ভালো সুবিধা, স্ক্রিনের মধ্যে মাইলেজটা শো করে, এই যে দেখেন 42.6। আমি তো পাইছি 42.6, কিন্তু চাইলে যদি ডিসেন্ট্রি রাইড করে তাহলে 45-50 পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। ইভেন এর থেকে বেশিও নাকি সম্ভব R15-এ মাইলেজ পাওয়া। যখন আমরা ট্যুরে বেরোই তখন ট্যুরে বের হলে একটু ইকোনমিক, একটু বেশি মাইলেজ পাইলে কিছু টাকাও সেভ হয়, যেটা ট্যুরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয় আর কি। লাস্টে কিন্তু এখন একটা পয়েন্ট বলা হয় না, সেটা হচ্ছে R15 দিয়ে ট্যুর দেওয়ার যে ভাব, সেই ভাবটা কিন্তু অন্যরকমের ভাব আছে। মানে বাইকটার মধ্যে একটা ভালো রকমের ভাব আছে, সবাই রে মানাবে এই বাইকটার মধ্যে বসলে, যে কাউরে মানাবে, ইউনিভার্সাল, কারণ বাইকটা লুকস অসাধারণ। R15-এ ভাব আছে ঠিক আছে, তাই এটা কি ট্যুরে নেওয়ার একটা অ্যাডভান্টেজ? জিনিসটা কেমন লেম হয়ে গেল না? আরে R15 তো একটা স্পোর্টস বাইক, এটা তো ট্র্যাকে চালানোর জন্য বানাইছে, অফ রোড করার জন্য বানায় নাই, তাই এটার মধ্যে ট্যুর দেওয়ার তো অ্যাডভান্টেজ কম থাকবে, এটাই স্বাভাবিক। তাই অ্যাডভান্টেজের যে পয়েন্টগুলো আছে সেগুলো বাড়াইতে হলে এই ধরনের লেম দু একটা অ্যাড করে দিলে প্যারা নেই, চিল। এবার আসি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী R15 নিয়ে ট্যুর করার ক্ষেত্রে। প্রথমে যেটা সেটা হচ্ছে সিটিং পজিশন। এটার যে সিটিং পজিশনটা ফুল স্পোর্টি সিটিং পজিশন, একবার অ্যাগ্রেসিভ সিটিং পজিশন, তাই ট্যুরিং বাইক হচ্ছে নেকেড স্পোর্টস বাইকে যে শান্তিটা আছে এটার মধ্যে সেই শান্তিটা নাই। আর এই সিটিং পজিশনের কারণে শুরু হয় পেইন এবং শরীরের বিভিন্ন জায়গার মধ্যে ব্যথা হয়। আমি প্রথম যখন রাইড করে আসি চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রামে, তখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। যেটা মারছিলাম হচ্ছে গতকালকে, তো প্রথমে খুব বেশি ব্যথা লাগে নাই, যত হচ্ছে রাইডের
লেন্থ বাড়তেছিল, যত সময় যাচ্ছিল তত হচ্ছে ব্যথাগুলো ফিল করতেছিলাম। তো গতকালকে এসব ব্যথা শেয়ার করি নাই, এখন আজকে ঘুম থেকে উঠে এখনও শরীরের বিভিন্ন জায়গার মধ্যে ব্যথাগুলো ভালো করে ফিল করতেছি আর কি। এখন ঘুম থেকে উঠে আপনাদের সাথে ব্যথাগুলো শেয়ার করতেছি। তার মধ্যে প্রথম ব্যথাটা হচ্ছে হাতের এই তালুর এই জায়গাটার মধ্যে, যেহেতু এখান দিয়ে আমি চটল দিতে হচ্ছে, এই সব প্রেশার পড়তেছে একবারে ফুল হাতের উপরে সব প্রেশার, তাই এই জায়গাটার মধ্যে ব্যথা ফিল করতেছি। তারপর হচ্ছে ঘাড়ের, তার মধ্যে হেলমেট, হেলমেট দিয়ে এইভাবে তাকাইতে হইতেছে যার কারণে ঘাড়ের জায়গাটা ব্যথা হইতেছে আর মাজার মধ্যে ব্যথা হইতেছে। এছাড়াও শরীরের পুরো শরীরের মধ্যে হালকা হালকা বিভিন্ন জায়গার মধ্যে ব্যথা ফিল করতেছি। প্রথম দিন এই পার্টসগুলোর মধ্যে ব্যথা খুব ভালো রকম ছিল, কিন্তু লাস্ট কয়েকদিন আস্তে আস্তে রাইড করার পরে ব্যথাগুলো আস্তে আস্তে কমতে থাকে, মানে হচ্ছে শরীর অ্যাডজাস্ট করা শুরু করে। কিন্তু একটা জায়গার ব্যথা এখনও পর্যন্ত অ্যাডজাস্ট হয় না, সেটা হচ্ছে হাতের তালুতে যে প্রেশারটা পড়ে সেই ব্যথাটা এখনও পর্যন্ত অ্যাডজাস্ট হয় না। যে হোটেলে উঠছি, হোটেল থেকে হচ্ছে ওয়াসিকের বাসার দিকে আসলাম, আর হাতের অবস্থা দেখেন, এই যে লাল মার্কটা দেখতেছেন, জাস্ট দেড় ঘন্টা বাইক চালাইছি আর কালকে ঢাকা থেকে আসছি, কালকে কী অবস্থা ছিল এবার চিন্তা করেন। দেখেন পুরা এই কুট্টুক এরিয়াতে এত পরিমাণ প্রেশার পড়ে, অসহ্য লাগে কতক্ষণ রাইড করার পরে। R15 নিয়ে ট্যুর করার তিন নম্বর যে ডিসঅ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে অফরোডিংয়ের ক্ষেত্রে R15 মোটেও সাজেস্টেবল না। অ্যান্ড উই আর ডুইং অফরোডিং উইথ R15, হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স? এত সাসপেনশন হার্ড ক্যাম্পার আমি বুঝতেছি এখন লাস্ট 6 ঘন্টা এই দুইটা হাতের উপরে কী পরিমাণ প্রেশার পড়ছে সেটা আমি এখন বুঝতেছি। আবার সেটা প্রেশার পড়ার পরে এখন আবার এরকম ভাঙাচোরা রাস্তার মধ্যে আরও প্রেশার পড়তেছে। যেই সুন্দর সাসপেনশন স্পোর্টস বাইক, সে তো এটা সাসপেনশন খুব একটা সফট হবে না, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর যার ফলে মানে এই যে ভাঙাচোরা রাস্তার মধ্যে পড়তেছে মনে হচ্ছে ডিরেক্ট হাতের মধ্যে বাড়ি খাইতেছে। লাস্ট খারাপ দিক অ্যাবাউট R15 ইজ R15-এর যেই পিলিয়ন সিটটা আছে সেটা। তো এই যে ইঞ্জিনিয়ার সাহেব, সে আমার সাথে এবার ট্যুর পার্টনার ছিল, সবসময় পিলিয়ন হিসেবেই ছিল। তাহলে ইঞ্জিনিয়ার সাহেব বলেন তো পিলিয়ন সিট কেমন? আমার পিছনে আমি দুটা কাট অনুভব করতেছি এই মুহূর্তে, পশ্চাৎ দেশের মাংস আর নেই, সেন্সর ওখানে কাজ করতেছে না, সেন্সরের জায়গায় কাট বসে গেছে এই আর কি। কবে আবার ফিল করবো এটা, এটার জন্য ওয়েট করতেছি আর কি। আর কিছু বোঝানোর দরকার আছে? R15 ট্যুরার বাইক না, তাই বলে কি এত এত ডিসঅ্যাডভান্টেজ না? যারা R15 নিয়ে ট্যুর করে বা R15 পছন্দ করে তারা খেপবে, হুদাই প্যারা খাইতেছে। লাস্টে দু একটা আবেগি মোটিভেশনাল কথাবার্তা দিয়ে দিবি। বাজিত লিঙ্ক রোডের মধ্যে দাঁড়ায় হচ্ছে R15-টার ভিডিও করতেছিলাম, হঠাৎ করে দেখি R15 নিয়ে ট্যুর দিতেছে দুই ভদ্রলোক। তার মধ্যে প্রথমজন হচ্ছে ভাই মোহাম্মদ জাহিদ, আর দ্বিতীয়জন হচ্ছে ভাই মোহাম্মদ রাহাত। এই ভদ্রলোক R15 দিয়ে ট্যুর দিতেছে। হোয়াট ইজ দ্য মজা? মজা ইজ পাওয়ার, মজা ইজ মাইলেজ, মজা ইজ ফ্রিডম, ব্রেকিং। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার যদি প্যাশন থাকে স্পোর্টস বাইকের প্রতি, আপনি স্পোর্টস বাইক নিয়েই সব জায়গায় শান্তি পাবেন। আপনার যদি প্যাশন থাকে নেগেটিভ স্পোর্টস বাইকের, আপনি ওইটা নিয়েই শান্তি পাবেন। আপনি যদি প্যাশন থাকে ট্যুরার বাইকের, আপনি ওইটা নিয়েই শান্তি পাবেন। মোট কথা হচ্ছে নিজের প্যাশনের উপর ডিপেন্ড করে। তাই মোট কথা হচ্ছে গা পাগলের সুখ মনে মনে, কাগজ কোরায় আর টাকা কোনে। সি ইটস ইজি অ্যান্ড স্মুথ, এখন আর কেউ কিছু বলবে না। না 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 না, আমি এসবে নেই, কোনো ঝামেলা জড়ানো যাবে না।